বাংলা বর্ষবরণকে ঘিরে মাসজুড়ে চলবে বৈশাখী মেলা এই মেলাকে কেন্দ্র করে গাইবান্ধার পালপাড়াগুলোতে বিভিন্ন ধরনের মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা দিনরাত চলছে মাটি ও রং দিয়ে ভারী খেলনা তৈরির কাজ গাইবান্ধা জেলা সাত উপজেলার পালপাড়ার সংখ্যা অন্তত অর্ধশত যাদের প্রত্যেক সূত্রে মূল পেশা মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা বর্ষবরণকে ঘিরে মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে চলবে বৈশাখী মেলা খেলা বৈশাখ উপলক্ষ করে আমাদের আসলে এই মৃৎশিল্প কাজ করা তো আমাদের এখন খুব ব্যস্ত সময় কাটতেছে তো আশা করতেছি যে যে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে সামনে তোলার পর আসলে আমরা একটা ভালো ইনকাম তৈরি করতে পারবো পয়লা বৈশাখে আমরা হাতি ঘোড়া ব্যাংক ফুলদানি সহ নানা রকম জিনিস তৈরি করেছি এবার ব্যস্ত সময় কাটাইতেছি এবং আশা করা যায় গতবারের তুলনায় এবার মোটামুটি ভালো ব্যবসা হবে মাটি দিয়ে চলছে হাতি ঘোড়া মাছ সহ বিভিন্ন আকর্ষণীয় খেলনা গৃহস্থালি হাতি পাতি সহ প্রয়োজনীয় জিনিসপত্র তৈরির কাজ মাটি পুড়িয়ে ও বিভিন্ন ধরনের রং তুলিতে সাজিয়ে তৈরি করছেন ভারী রকমের খেলনা পয়লা বৈশাখে মাল জিনিস জানাজ বা ভাল্লুক এগুলো বিক্রি করি গত বছর সে এবার আরো নতুন নতুন জিনিস তৈরি করতেছি আমরা এবার বয় পয়লা বৈশাখে জিনিস আমরা বিক্রি করে এগুলো আমরা ঘোড়াহাতি বা খেলার জিনিস মেলা যাবতীয় জিনিস তৈরি করেছি নববশ্য পয়লা নববস্যরে বিক্রি করি বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে আদি ও পৈতৃকের পেশায় জড়িতদের সহযোগিতা দাবি স্থানীয়দের রোমাদুর্য হম